হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন ইউর ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর দেখো, আমরা এখন সিগন্যালে দাঁড়িয়ে আছি, আর এটা হচ্ছে ইফতারের টাইম। তো এখানে কিন্তু এরকম অনেকেই চ্যারিটি করে, ইফতার টাইমে অনেকে খাবার এসব দেয়। এটা কোনো স্ন্যাক্স আইটেম আছে, আর এমনি মিলের আইটেমও থাকে। তো এটাই ভালো, তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি। কী সুন্দর দেখো লাগছে বাইরেটা, আর ওয়েদার কিন্তু খুব ভালো এখন এখানে। আর ওই সাইডেও দেখো, রাস্তার ওই দিকেও অনেকে দাঁড়িয়ে আছে একই রকম ড্রেস পরে, সবাই কিন্তু একই মনে হয় গ্রুপের, সেখান থেকে ওরা দিচ্ছে। মেয়ের সুইমিং ক্লাস ছিল, এতক্ষণে ফিরলাম, তোমাদেরকে দেখালাম। তো এই সময়টাতে ফিরছি আমরা ইফতারের টাইমটাতে, তো সেই জন্যই এই যে খাবার দাবার। এর মধ্যে কি দিয়েছে তোমাদেরকে একটু দেখাই, দাঁড়াও। খুলেছিলাম আমি একটা প্যাকেট, এরকম তিনটে প্যাকেট দিয়েছে। আমরা যেহেতু গাড়িতে তিনজন ছিলাম, আমি মানে মেয়ের জন্যই দিচ্ছিল, কিন্তু দেখলো সবাইকে দিল। এরকম দেখো খেজুর, তিনটে তিনটে ছটা খেজুর আছে, একটা জুস, আর এটা হচ্ছে একটা কুকিস। এর মধ্যে এটা হচ্ছে ডেট আছে মাঝখানে, কুকিসটা মানে মাঝখানে ডেটটা দেওয়া আছে, খেতে এটা খুব ভালো লাগে। আমরা হ্যাঁ এটা আনা হয় বাড়িতে। আর একটা করে জলের বোতল, তো ইফতারের জন্য এটাই ঠিকঠাক, তো এগুলোই দিচ্ছে সবাইকে। এখানে কিন্তু এরকম দেয় রাস্তায়, এই সময়টায় বেরোলেই এখান ওখান খাবার দেয়, কোনো মিল সিস্টেমও থাকে, এসবও থাকে। আসছিলাম সিগন্যালে দাঁড়ালাম, তার সেই জন্য ওরা ওখান থেকে হাত বাড়িয়ে দিতে আসলো। এখানে কিন্তু তোমার যখন রোজা ধরে সকালবেলাটাই, মানে যতক্ষণ রোজা চলবে ততক্ষণ বাইরে কোনো খাবার দাবার কোনো অ্যালাউ নেই, কোনো কিছু গেট টুগেদার সব কিছু অ্যালাউ নেই। ইফতার হয় তারপরে খাওয়া দাওয়া করতে পারো, কোনো অসুবিধা নেই। বাচ্চাদের জন্য সেটা কিছু নয়, বাচ্চারা খেতেই পারে, কিন্তু বড়দের কোনো অ্যালাউ নেই বাইরে খাওয়াটা। আর এখানে কিন্তু রেস্টুরেন্টগুলো কিন্তু দিনের দিকে একদম বন্ধ থাকে, দুপুর বিকেল থেকে খোলে, খাওয়া দাওয়া বানানো তখন থেকে খোলে, তো সারা রাতই খোলা থাকে। মানে সকাল ভোর মানে ভোর 4-5টা নাগাদ এগুলো বন্ধ হয়, এরকম এখানে সিস্টেম। সকালবেলায় রাস্তাঘাট একদম ফাঁকা, তো স্কুল চললে ঠিক আছে, এখন স্কুলে ছুটি পড়ে গেল ঈদের জন্য। মেয়েকে যায় একটু হেয়ার ড্রায়ারটা দিতে হবে, চুলটা একদম ভিজে গেছে, ও ড্রেস চেঞ্জ করে নিয়েছে, ড্রেস চেঞ্জ তো ওখানে করেই সে এখানে এসে করে। হেয়ার ড্রায়ারটাকে দিয়ে দিই গা একটু। চুলে আমি খুব একটা মানে দিই না হেয়ার ড্রায়ার, চুলের জন্য একদম ভালো নয়, কিন্তু এখন যেহেতু একদম অনেকটাই সন্ধে হয়ে গেছে, চুলটা ভালোই ভিজে, খানিকক্ষণ বেশিক্ষণ দিই না, অল্পখানি দিই, আবার ঠান্ডা লেগে গেলে এক মুশকিল, তো সেই জন্যই একটু শুকিয়ে দিই। মেয়ে কি খাবে এখন দেখি গা, মেয়ের খিদে পাচ্ছে, কিছু খাবার ওকে দিতে হবে। তারপর আটা মাখবো, রুটি ফুটি এসব, রুটি করা এসব করতে হবে, রাতে ডিনারের জন্য রেডি হতে হবে। সকালে অনেক কাজ ছিল, সেসব করতে গিয়ে রাতে কিছু রেডি করা হয়নি, কিছু একটা করতে হবে। তো কেমন লাগলো আজকে ভিডিও, এটুকুই তোমার সাথে শেয়ার করলাম। আজকে আমাকে নিজেকেই খুব, আজকে আমার নিজের খুব টায়ার্ড লাগছে, রাতে খাওয়া দাওয়া করে রাতে শুয়ে পড়তে হবে। তো আজকে ভিডিও এটুকুই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরের দিন আবার আসছি নতুন ভিডিও নিয়ে। টাটা।